আসসালামু আলাইকুম, নিউজ বাংলা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন নতুন নতুন খবর পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিয়ে একজনের, কিন্তু কনের বাড়িতে বর সেজে হাজির হয়েছেন 70 জন বর। 6 জানুয়ারি শুক্রবার চমকপ্রদয়ে ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সদর উপজেলার ধলগাঁও এলাকায়। তবে এ ঘটনায় কোনো বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়নি কাউকে। একই জেলার টঙ্গিবাড়ি উপজেলার বেতকা এলাকার তারেক আজিজ রাজনের সঙ্গে স্থানীয় আমেনা আক্তার স্বর্ণালীর বিয়ের আয়োজনকে স্মরণীয় করতেই এমন কাণ্ড ঘটিয়েছে বরের বন্ধুরা। বরযাত্রীর বাইকের বহরে সবাই শেরওয়ানি পাগড়ি পরে বর সেজে 70 জন কনের বাড়িতে হাজির হয়েছিলেন। গেট আটকে দাঁড়িয়ে থাকা কনেপক্ষ তাদের দেখে প্রথমে বিপাকে পড়েছিল। এক বরযাত্রীতে এত বর দেখে কনেপক্ষের অতিথিরাও অবাক হয়ে গিয়েছিলেন। পরে বিষয়টি বুঝতে পেরে সেখানে সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। নতুন জীবনে সবার কাছে দোয়া চেয়েছেন নবদম্পতি।